আলোচনা করতে চাচ্ছি, যেখানে কাসবের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, রিজিক অন্বেষণের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। যেমনিভাবে নামাজ আদায় করার সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়তে বলা হয়েছে পবিত্র কোরআনে, উপার্জন করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য। এই ধরনের রিজিক অন্বেষণ করতে গিয়ে মানুষ বিভিন্ন পেশায় বিভক্ত হয়ে পড়ে, বিভিন্ন ধরনের পেশাদারিতে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। কোন ধরনের পেশা কেমন হবে বা পেশাদারিত্বটা কেমন হবে আর উপার্জনটা কেমন হবে, এই ইসলামের দৃষ্টিতে উপার্জন এবং পেশা সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন, সেটা হলো যে ইসলাম মানে শ্রম যেটাকে বলা হয়, এটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে, এবং কোরআন কারিমের অনেক আয়াতে এই বিষয়টা আছে। আল্লাহ বলেন হুয়া আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবা ওকুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ, তিনি সেই আল্লাহ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের প্রদানত করে দিয়েছে, তোমরা যেমন ইচ্ছা যখন ইচ্ছা তোমরা এই জমিনের উপরে চলতে পারতেছ। তো ফামশু ফি মানাকিবা, অতএব তোমরা তার কাঁধের উপরে চলো, অর্থাৎ যেখানে তোমরা যেতে চাও যাও, ওকুলু মির রিজকি এবং আল্লাহ রিজিক থেকে তোমরা খাও। তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে আমরা কাজ করে, ফসল করে, বিভিন্ন রকমের কাজ করে আমরা আমাদের জীবন যাপন করব। ইসলাম দেখেন একদিকে যেমন বলেছে তোমরা নামাজ পড়ো, ঠিক তেমনি আরেকদিকে ইসলাম বলেছে যে তোমরা রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত। কোরআনে কারিমে আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। হে মুমিনগণ, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয় তখন ফাস আওয়েলা দিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা তখন দৌড়ো, দ্রুত যাও। আর ওয়াজারুল বাইয়া, বেচা কিনা পরিহার করা ছেড়ে দাও এখন। দালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য ভালো, উত্তম যদি তোমরা জানতে। কিন্তু দেখুন এরপরে কি বলেছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ, আর যখনই নামাজ সম্পন্ন হয়, নামাজ আদায় শেষ হয়ে যায়, ফানতাশিরু ফিল আরদি, তখনই আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ থেকে খোঁজো, তার মানে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ, এই জন্য ইসলাম এই ভিক্ষাবৃত্তি মানে কর্মহীনতা বা কর্মবিমুখতা ইসলাম কখনো এটাকে পছন্দ করেনি, নিরুৎসাহিত তো করেছেই। প্রিয় নবীর কাছে কেউ যদি এসে হাত পাতত তিনি এ হতেন, ওইটাকে অপছন্দ করতেন, তিনি দিতেন দিতেন। একদিক থেকে বলা হয়েছে অম্মাসা ইলা ফালা তানহার, প্রশ্নকারী বা কেউ কিছু চাইবে তাকে ধমক দিও না। এটা যেমন একদিক থেকে বলেছে রসুল আসলাম কখনো এটাকে পছন্দ করতেন না, এমনকি রসুল বলেছেন বিনা প্রয়োজনে কেউ যদি কারোর কাছে হাত পাতে কেয়ামতের দিন সে উঠবে, তার চেহারার মধ্যে কোনো গোষ্ঠ থাকবে না, এরকম বলেছেন। আর আমরা জানি রসুল শুধুমাত্র কথাটা বলেই ক্ষান্ত হননি, বরং ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা ছোটকালে পড়েছি যে এক লোক এসে কি বলেছে, তিন দিন হতে খাইতে না পাই নাই কি সুমর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তাকে জিজ্ঞাসা করেছেন তোমার কাছে কি কিছু আছে, এটা করে না যে কয়েকটা পয়সা দিয়ে তাকে দিতে দিয়েছে। তো বলে তো কিছু তো নাই, দেখো তো একটা কম্বল, কম্বল তার সম্বল তার কম্বল খানে বেচিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রাসূল খানাকে নিবার ধরে, বাকি দিয়া তার কিনিয়া কুঠার হাতল লাগাই নিজে কহিলেন যাও কাট কেটে খাও, দেখো খোদা করে করে কি। তাহলে ইসলাম সব সময় কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, কখনো কেউ এভাবে অকর্মণ্য হয়ে বসে থাকবে। নামাজ পড়তে আসছে সেখানেও কি বলেছে, নামাজ শেষ হয়েছে তো তাহলে ছড়িব। তবে দেখেন আবার ব্যালেন্স দেখেন, সাথে সাথে আবার এই কথাও বলেছে ওয়াজকুরুল্লাহ কাসিরাত, যখন তুমি রিজিকের অন্বেষণে যাবে সেখানেও কিন্তু আবার বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, তার মানে আল্লাহকে কখনো ভুলে যাবে না। এক আর রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহর বাতলানো যেই বিধান সেই বিধানকে তুমি ভুলে যেও না, যে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে যেখানে যা পাই হাত পেতে নাই নেই এমন না, বরঞ্চ আল্লাহর বিধান মোতাবেক আমি রিজিক কি করবো অন্বেষণ করবো। ইসলাম অনেক এ ব্যাপারে ইয়ে করেছেন, এবং এই ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং ইসলাম বলেছে যে শ্রমের ক্ষেত্রে ইসলাম যেটাকে অনুমোদন করেছে, আইয়ু আমালিন, যেই কোনো আমাল যেটাকে ইসলাম অনুমোদন করেছে সেই কাজ করাটা কি বৈধ, এবং এই ক্ষেত্রে কোন রকমের ইয়ে নেই,
মানে তারতম্যের কোনো ইয়ে নেই, যার জন্য যেটা সুইটেবল হয়, যার জন্য যেটা সহজ হয় সে সেটা করবে এবং হালাল পথে সে রিজিক কামাই করবে। দেখেন হালাল পথে যদি আপনি রিজিক কামাই করেন, হাদিসের মধ্যে আসছে দিনারুন আনফাক্তা ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ, ও দিনারুন আনফাক্তা আলাল ফুকারা ও দিনারুন আনফাক্তা আলা আহলিক, একটা স্বর্ণ মুদ্রা তুমি এটা আল্লাহর রাস্তায় দান করেছো, আরেকটা স্বর্ণ মুদ্রা তুমি দিয়েছো একজন ফকির, আর একটা স্বর্ণ মুদ্রা তুমি খরচ করেছো তোমার পরিবারের ব্যয় মেনটেন করার জন্য। কাজে ফাখাইরু মা আনফাক্তা মা আনফাক্তা আলা আহলিক, আল্লাহু আকবার, তাহলে এর মধ্যে সর্বোত্তম হলো ওই খরচটি যেটা নাকি তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমি কাজ করা, শ্রম দেয়া, এটাও আমার আবাদতের মধ্যে গণ্য হচ্ছে। এবং আমি যদি নিয়ত যদি আমার এটা থাকে, আমি রিক্সা চালাই, আমি বাস চালাই, আমি ব্যবসা করি, কিন্তু আমার নিয়ত হলো যে আল্লাহর বাতলানো পথে হালাল পথে আমি রিজিক কামাই করে আল্লাহর যে বান্দাগুলো আমার কাছে রয়েছে আমার ছেলে মেয়ে তাদেরকে আমি খাওয়াবো, এতে করে তার পুরা আমলটাই পুরা কাজটাই তার আবাদতে গণ্য হবে। এমনকি আমরা একসময় বলেছি যে স্ত্রীর মুখে যেই ভালোবাসার ঐতিহ্য যে লোকপাটকে তুলে দেয় হালাল, এটাও সাদাকা সুবহানাল্লাহ, এবং এটার জন্য সে কি পাবে, সওয়াব পাবে। কাজেই আমরা হালাল পথে কামাই করার জন্য এবং আমরা শ্রম দেব এবং ইসলাম এটাকে কি করেছেন, অনুপ্রাণিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, আমরা তো এই কাহিনী আমরা জানি যে একবার সফরে যখন সবাই এক জায়গায় একত্রিত হয়েছে কে কি করবে, রসুল বলেছেন যে আমি ইয়ে নিয়ে আসি, মানে লাকড়ি মানে জ্বালানির ব্যবস্থা আমি করতেছি। এটা কোনো বাংলাদেশ নয় যে যেখানে ইচ্ছা সেখানে জ্বালানি পেয়ে যাবো, এটা হলো আরব দেশ যেখানে সহজে পাওয়া যায় না। রসুল শক্ত কাজটা কি করেছেন, নিয়েছেন। এবং খন্দকের যুদ্ধ আমরা কি দেখেছি, সাহাবায়ে কেরাম যখন নাকি পরীক্ষা খনন করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েছেন আমরা পড়েছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কি করেছেন মাটি মানে পাথর উঠেছেন এবং তার পবিত্র মুখের উপরে যে পশমগুলো ছিল এগুলো ঠেকে গেছে, এটাই করেছেন। এবং তিনি সাহাবাদেরকে এই কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহার যেই যেই মানে মানে কবিতা কবিতা সে কবিতা পর্যন্ত কি করেছেন, শেষের দিকে ছন্দের যে ইয়েটা এটাকে লম্বা করে, যেমন নাকি আমরা অনেক সময় শক্ত কোনো কাজ করার সময় সবাই একসাথে বলি যে মারো টান হে ইউ, ঠিক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইয়ে করেছেন। সাহাবাদেরকে যখন তিনি দেখেছেন কাজের মধ্যে তিনি নিজেও আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, তারপরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন যে ফাগফির আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা ফাগফির আল আনসার ওয়াল মুহাজিরা, এগুলো সবগুলো কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য বলছেন হে আল্লাহ পরকালের জীবন ছাড়া দুনিয়ার জীবন আমরা চাই না, সুতরাং আপনি আনসার এবং মুহাজিরদেরকে মাফ করে দেন। সাহাবারা যখন প্রিয় নবীর এই কাজের মধ্যে সবাই রয়েছেন, প্রিয় নবীর এই কথা শোনাতে সাহাবারা খুশি হয়ে তখন তারা কি বলেছেন, তারাও আবেগ আপ্লুত হয়ে বলেছেন নাহমুল্লাদিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, আমরা হলাম ওরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছে জিহাদের জন্য যতদিন আমরা বেঁচে থাকব, এগুলো সব বল। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার কি বলেছেন, বাড়িতে গিয়ে বললেন তার স্ত্রীকে যে ঘরে কি কিছু আছে, প্রিয় নবী সাহাবাদের সাথে ক্ষুধার্ত অবস্থায় তিনি যে পাথর ইয়ে করেছেন এবং তিনি যে খান নাই এবং পেটে পাথর বেঁধে উপরে যে ইয়ে করে রেখেছেন, বুখারীতে রাওয়ায়েত আসছে। তো এগুলো সবগুলো প্রমাণ করে যে কাজ কাজকে ইসলাম সবসময় ইয়ে করেছে। আর আধুনিক যুগে তো কর্মবিমুখতার সে ব্যর্থতা আর কিছু নেই। জি বহুত শুকরিয়া। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে এখন জানতে চাইব, সেটা হচ্ছে দেখা যায় আমাদের ঘরে ঘরে বাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় যুবক ছেলেরা যারা কর্মঠ শক্তিধর যাদের বয়স 20-25 মধ্যে আছে এমন যুবক ছেলেরা যারা কাজ করতে পারে কিন্তু ঘরে বসে থাকে, পক্ষান্তরে তার বৃদ্ধ বাবা সে উপার্জন করার জন্য পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য সে মাথার ঘাম পায়ে ফেলে সে রিক্সার হ্যান্ডেল চাপতে থাকে, সে রিক্সা চালায়। এই যুবক শ্রেণী যারা তারা যে কর্মক্ষম হওয়া সত্ত্বেও নিষ্কর্ম হয়ে ঘরে বসে থাকে, এদের ব্যাপারে ইসলাম কি বলবে? আমাদের আলোচনা থেকে এই বিষয়টা আসছে কোনোভাবেই এটা কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, বরঞ্চ এই সকল যুবকদের মানে আপনার কাজের দিকে
এগিয়ে আসা এবং এই জন্য যেমন রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের উচিত হবে যে তারা নিজেরা যাদের কর্মক্ষমতা বেশি রয়েছে তারা বেশি ইয়ে করবে, বিশেষ করে তাদের পিতা মাতা বা বৃদ্ধ যারা তাদের উপর মানে ইয়ে করে নির্ভর করে তারা মানে কর্মবিমুখ হয়ে থাকবে, এটাকে ইসলাম কখনো অনুমোদন করে না। যে আমরা জানতে চাইবো এখন ভিক্ষাবৃত্তি রাসূলের কাছে আসলে নিরুৎসাহিত করেছেন, কিন্তু এটাকে তো তিনি নিষেধ করেন নাই। আপনি বলেছিলেন যে রাসূলের কাছে অপছন্দ করতেন, ওয়া আমা সাইলা ফালা তানহা, কেউ কিছু চাইলে আল্লাহ তাআলা বলেছেন যে তাকে দেওয়ার জন্য নিষেধ না করতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে তিনি নিরুৎসাহিত করেছেন বটে, পরিপ্রেক্ষিতে তিনি তাদেরকে কিছু দিয়েছেন বা যে কোনো কাজের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক মানুষ, বাংলাদেশ যেহেতু পভার্টি লাইনের নিচে অর্থাৎ দারিদ্রসীমার নিচে অনেক মানুষ এখানে বসবাস করে, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় ভিক্ষুকরা ভিক্ষা করতে দেখা যায়। এই ভিক্ষাবৃত্তিকে ইসলাম কেমন কোন চোখে দেখে, আর যদি ভিক্ষা করেই থাকে আর এই ভিক্ষাবৃত্তিটা জায়েজ আছে কিনা, আর জায়েজ হলে কোন কারণের ভিত্তিতে এটা জায়েজ? প্রথম কথা হলো যে ইসলাম ভিক্ষাবৃত্তি অন্যের কাছে হাত পাতাকে ইসলাম কখনো পছন্দ করে না, এটাকে মূল ইয়ে হলো যে এটাকে ইসলাম অপছন্দ করে। কিন্তু বাস্তবেই যদি কেউ যদি মানে কর্মক্ষমতা যদি হারিয়ে ফেলে এবং তার আর কোনো ইয়ে নাই, এক্ষেত্রে সে ইয়ে করতো, তা উচিত তো হলো একটা ইসলামী রাষ্ট্র বা রাষ্ট্র কি করবে এই জাতীয় লোকদের জন্য স্পেশাল ভাতা দিয়ে তাদের ব্যবস্থা করবে, যাতে করে এভাবে দলে দলে লোকেরা ভিক্ষা করে এমন যেন না করে। এমনকি শুধু এটা নয়, কিছু কিছু লোক এমনও রয়েছে যে যার স্বচ্ছলতা থাকা সত্ত্বেও এটাকে একটা পেশা হিসাবে নিয়ে গেছে। তো এক্ষেত্রে যেমন রাষ্ট্রেরও একটা ভূমিকা থাকবে এবং আমরা যারা স্বচ্ছ তাদেরও এক্ষেত্রে একটা ভূমিকা থাকা উচিত। আমরা চাইবো যে আমার এরিয়াতে আমার আমি যেখানে বাস করি সেখানে তাদেরকে সচ্ছল করে দেয়া, স্বাবলম্বী করে দেওয়ার জন্য ব্যবস্থা, আর ইসলাম তো জাকাতেরও একটা ব্যবস্থা রেখে দিয়েছে এই জন্য, যাতে করে প্রতি বছর এই জাকাতের টাকা দিয়ে কিছু লোকদেরকে আমরা এমন স্বাবলম্বী করে দিতে পারি বা তাদেরকে কাজের মধ্যে লাগিয়ে দিতে পারি যে তাহলে তাদের কি করতে হবে না, হাত পাততে হবে ওই বিষয়টি আমার নিয়ে আসবো কোরআন আয়াতটা। ভিক্ষা কেউ চাইলে বা কেউ কিছু চাইলে তাকে নিষেধ করা যাবে না, কিন্তু যদি আমরা দেখি আমাদের সমাজে যারা কর্মক্ষম তারাও ভিক্ষা করছে, ওই মুহূর্তে কি আমরা তাদেরকে দেব? যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে তাকে এইভাবে ভিক্ষা দিলে সে আরো ইয়ে পেয়ে যাবে, হ্যাঁ বরঞ্চ তাকে বুঝাই এবং তাকে মানে হলো একটা কাজের প্রতি উৎসাহিত করার জন্য নিঃসন্দেহে এটা তাহলে তো রাস্তা আরো খুলে যাবে। সে মনে করবে যে আমার কাজ না করে আমি মোটামুটি পেয়ে যাচ্ছি। জি জি, তাকে দুটো জিনিস বোঝাতে হবে যে এটা একটা লজ্জা, আর আলিয়াদুল আলিয়া খাইরুন মিন আলিয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাতের সে উত্তম, উপরের হাত মানে যে নাকি দেয় আর নিচের হাত যে নাকি গ্রহণ করে। এমনকি এই জন্য যাতে করে একজন মানুষ অন্যের কাছে হাত না পাতে, কারণ হাত পাতার মানে হলো নিজকে ছোট করে দেয়া। হ্যাঁ, এই জন্য এই সকল বিষয়ে আমরা যেন একটু খেয়াল রাখি। জি বহুত সুপ্রিয় মহতারাম, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বহুত শুকরিয়া, জাজাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন ওমানা গ্রুপ ইসলামের হালাল হারাম অনুষ্ঠানটি, যেটা এতক্ষণ পর্যন্ত পরিবেশিত হচ্ছিল ওমানা প্রপার্টিজ লিমিটেড, ওমানা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, ওমানা কনভেনশন সেন্টার অ্যান্ড ফাস্ট ফুড লিমিটেড ও বিন মাহমুদ রিয়েল এস্টেট লিমিটেডের সৌজন্যে। দর্শক, অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না, দেখতে চোখ রাখুন সপ্তাহের প্রতি বুধবার রাত 8:30 শুধুমাত্র ইসলামিক টিভিতে। দর্শক, আমাদের আজকের এখান থেকে মেসেজ বা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আসুন আমরা আল্লাহর রাহে পরিচালিত করি, আমরা ভিক্ষাবৃত্তিকে ছেড়ে দিয়ে আমরা আসুন নিজে কর্মজীবী হই এবং আমরা নিজেদের জীবনকে পেশায় নিযুক্ত করি এবং সঠিক উপার্জন হালাল উপার্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহর কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রিজিক অন্বেষণের সেই তৌফিক এনায়েত করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে যার ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে
পথের দিশায় তেমনি দিলে রাসুলে আকরা, রাসুলে আকরা, রাসুলে আকরা। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।